জনার উপলক্ষে হিরাশা হিরাশা ভাই তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর আমাদের উস্তাদ এবং ইউটিউবার আছে সবার চরণে ভক্তি রইল আমার মিউজিশিয়ান ভাইদের চরণে ভক্তি রইল আমি একটা গান করব আমার গানের ভাষায় সুরে ধ্বনি যদি কোনো ভুল হয় সকলেই ক্ষমা দৃষ্টি দিবেন
অসংখ্য ধন্যবাদ ঝর্ণা বাউলকে তার একটা সুন্দর গান পরিবেশন করার জন্য এবার আমাদের মাঝে সংগীত নিয়ে আসছেন আমাদের অত্যন্ত আপনজন কাছের মানুষ আমাদের উস্তাদ বাউল আকাশ বাউল গান নিয়ে আসছে আকাশ বাউল আর কদম ঢুলি আমার কাছ থেকে একটা গান শুনতে চেয়েছেন আমি সেই গানটি গাইছি ভুল ত্রুটি আপনারা গুণীজন ক্ষমা করবেন আমার নাম মনে আছে ভাই আপনার আসলে প্রেমে প্রেম হয় প্রেম এমন একটা জিনিস যাকে ভালোবাসা যায় সেই ভালোবাসাটা
আমৃত্যু পর্যন্ত মানে মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভোলা যায় না। আমি যে গানটি গাইবো এটা গুরুকে নিয়ে গান, গুরুর সাথে প্রেম। এরকম অনেক গুণীজন আছে যাদের সাথে প্রেম হয়, যে প্রেমটা কখনো নষ্ট হয় না, চাইলেও নষ্ট করা যায় না, এরকম একটি গান। ভাবা সে যার গায়ে দেখলে তার চেনা যায়, সর্ব অঙ্গ তাহার তোলারে, ভাবের ঘরে আলেক শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে। প্রমাণ আছে মানুষের পাঁচজন গুরু আছে, মাতা গুরু, পিতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু এবং মন গুরু। আমি আমাকে খুঁজছি, আমি দিল্লিতে যাচ্ছি, আমি মক্কায় যাচ্ছি, আমি হজ করতে যাচ্ছি, কিন্তু আমার যিনি প্রথম গুরু আমার মা, আমার মাকে কতটুকু ভালোবাসতে পেরেছি সেটাকে আগে আগে দেখতে হবে আমাকে। আমি যদি আমার মায়ের পায়রবি করি তাহলে আমার জিন্দিগিতে আমি যদি কোনো ভালো কাজ নাও করি, আমি যদি রোজা নামাজ নাও পড়ি, আল্লাহ আমাকে মায়ের ওসিলায় আমাকে বেহেস্ত দান করতে পারেন।
কিন্তু আমি যদি মাকে কষ্ট দিয়ে সব ভালো কাজ করি আল্লাহ তাকে বেহেশতে দিবেন না কখনোই দিবেন না তাই আল্লাহ পাক বলছে যদি আমার পরে কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে সেটা থাকতো মা তাই মাকে যদি ভালোবাসেন ইহকালে যেমন শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন মনের কাছেও শান্তি পাবেন আমার আমার ছাড়ো তোমার চিঠির পারো পাইলে পাইতে পারো ভোটারে মুর্শিদ রূপে নয়ন দিয়া গেছে যেই জোর গুরু রূপে নয়ন দিয়া গেছে যেই জোর তার মরণের ভয় কি আছে ভাবেরই ঘরে ধন্যবাদ সাবু ভাইকে আমাকে 100 টাকা পুরস্কৃত করে উৎসাহিত করেছেন আমার স্যার 100 টাকা দিয়েছেন তারিক 100 টাকা দিয়েছেন আমার দোস্ত শরীফ সে 100 টাকা দিয়েছেন আমার আমার জিয়া ভাই আমাকে কিছু টাকা পুরস্কৃত করেছেন ধন্যবাদ সবাইকে আসিফ সাউন্ড সিস্টেম উনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আসিফকে অনেক ধন্যবাদ সুন্দর সাউন্ড সিস্টেম পরিচালনা করার জন্য প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে স্বামী রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব পিতা দাদা সুতু সকলি হবে
তোমার পরে কেন বন্ধু দালান একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনা কেন বন্ধু দালান ঘরে মোনা কেন বন্ধু তোমার চরম চর গলে পচে যাবে শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চরম চর গলে পচে thank you.
এমনো সাথের জনম হেলাতে হারালে আত্মা উদ্ধারের চেষ্টা কভু নাহি করিলে এমনো সাথের জনম হেলাতে হারালে আমাদের ধন সম্পদ সব কিছু পড়ে থাকবে আমাদের পূর্বপুরুষরা যেমন নিয়ে যায়নি কোনো কিছু আমরাও নিয়ে যাব না আমরা অর্থের কোছের পিছনে ছুটতে ছুটতে নিজেকে নিঃশেষ করে দিই কিন্তু ভাবি না যে আমার সাথে কি যাবে কোনটা করা উচিত আমরা অনেক সময় স্বার্থের জন্য মানুষকে ঠকিয়ে থাকি কিন্তু আমরা জানি না যে ঠকানোর কারণে আমাদের ওই পারে আমাদের সমস্যা হবে কথায় আছে এই মানব জন্ম দুর্লভ জন্ম এই জন্ম আর হবে না এই মানব জন্মে যদি কেউ পার না হতে পারে আজীবনেও তার মুক্তি হবে না মানুষ অনেক ভাগ্যের ফলে 84 লক্ষ জনি পেরিয়ে অর্থাৎ 84 লক্ষ জন্ম পেরিয়ে 84 জন্ম বিভিন্ন ধরনের পশু পাখি তরুলতা সব সৃষ্টি শেষে মানুষ হওয়ার আল্লাহ একবার সুযোগ দেয় যে তুমি মানুষ হয়েছো আজকে আজকে তোমার মুক্তির পথ এখান থেকে তুমি মুক্তি পেতে পারো আর এখান থেকে যদি কেউ মুক্তি না নিয়ে যায় তার আর কোনোদিন মুক্তি হবে না তাই আমাদের এটুকু ভাবতে হবে শুধু স্বার্থের জন্য নয় আমার নিজের জন্য কিছু করা উচিত Go!
অভিনন্দন শান্তা সরকারকে তার অত্যন্ত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য এই পর্যায়ে আমাদের মাঝে সংগীত নিয়ে আসছেন আমাদের অত্যন্ত পরিচিত হাস্যোজ্জ্বল মুখ সবসময় ভালো মনের অধিকারী একটা মানুষ সুরকার গীতিকার অভিনেতা আজকে যে এখানে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের পিছনে তারও একটা অভিনয় আছে মানে তার সর্বক্ষেত্রে অভিনয় অভিনয় করে করে কিন্তু এই শেষবেলা ধরা খেয়েছে সেই অভিনয় শিল্পী আমাদের মাঝে গান নিয়ে আসছে হীরা শাহ আমাদের মাঝে এবার গান নিয়ে আসছে হীরা শাহ ধন্যবাদ স্যার আসলে স্যার একটু বেশি বেশি বলে যাই হোক আর আমার উস্তাদের কথা না বললে নয় আমাকে বছরে দুইবার তেজ্জ বলে মানে তেজ্জ ভক্ত আবার দিনের মধ্যে দুই তিনবার ফোনও দেয় যদি তেজ্জ করা যায় তাকে কখনো ফোন দেওয়া যায় আসলে উস্তাদ আমাকে বেশি ভালোবাসে যাই হোক গানটি আমারই লেখা গানটি আমারই লেখা লেখার মাঝে ভুল ত্রুটালে ক্ষমা করবেন সংসার জীবনে অনেকের কষ্ট আছে বিবে এখানে বিয়ে করেছে কে কে ভাই আচ্ছা বিয়ে কে নিয়ে গান একটি মানুষ সংসারে পাঁচ বছর দশ বছর পনেরো বছর পঞ্চাশ বছর একশো বছরও সংসার করে এই একশো বছর সংসার করার ভিতরে বাড়িতে যদি একদিন লবণ না থাকে ও কয় আমি মিলে ভাত খাই অন্য কোনো পোলা হলে কবে যায় যাই হোক এই গানটি গাওয়ার শেষে আমাকে যদি আমার বউ বাড়িতে না তুলে ভাই আপনারা আমাকে থুয়ে আসবেন বাড়িতে
করলে জালা ছাড়লে জালা তাই তো ও বিয়ে করলে জালা ছাড়লে জালা না করলে তো কি চলে না চলে না চলে না তোমরা কেউ আমার মত বিয়ে করো না তোমরা কেউ আমার মত বিয়ে করো না করলে জ্বালা ছাড়লে জ্বালা করলে জ্বালা ছাড়লে জ্বালা না করলে তো চলে না চলে না চলে না তোমরা কেউ আমার মত বিয়ে করো না তোমরা কেউ আমার মত বিয়ে করো না
উঠে উঠতে না দেয় আপনারা আমাকে উঠাই দিয়ে আসেন এর এইদিকে যাই হোক আমি আরেকটা গান গাই গানটি আমার বড় ভাই অনুরোধের গান আর কি এই গানটিও আমারই লেখা তো আমার লেখার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার এই গানটি ইউটিউব চ্যানেলে আছে আমার পাঁচটা অ্যালবামও আছে এবং এই অ্যালবামে একটি গানে মডেলিং করেছেন আমার সম্মানীয় স্যার যার নাম না বললে নয় শহীদুল ইসলাম মাস্টার আর পরিচালনা করেছিলেন এই গানটির আমার উস্তাদ আকাশ যাই হোক গানটি গাচ্ছি গাওয়ার মাঝে ভুল হলে ক্ষমা করবেন মৃত্যু সবার আছে একদিন সবাইকে চলে যেতে হবে এই সুন্দর দুনিয়া ছেড়ে আর আমি এই গানটি মৃত্যুকে স্মরণ করে গাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কত রঙের মানুষ তুমি দম ফুরালে থাকবে না পরকালে যেতে হবে কেউ দুনিয়ায় রবে না কত রঙের মানুষ তুমি কত রঙের মানুষ তুমি ডুমুরালে থাকবে না পরকালে যেতে হবে কেউ দুনিয়ায় রবে না পরকালে যেতে হবে কেউ দুনিয়ায় রবে না সবাই কেউ তো ফিরে তাইয়া দেখবে না হারা ভাই তাইয়া দেখবে না তিন চারি কাঁদবে সবাই কেউ তো ফিরে যাবে না তিন চারি কাঁদবে সবাই
সবাইকে ধন্যবাদ আমার গান সুন্দরভাবে শোনার জন্য এমনই প্রেমে রাগু জ্বালাইলো বন্ধু আমার অন্তরে ভালোবাসার আগুন মনে জ্বলে তাই না জল দিল বাড়ে দ্বিগুণ এমনই প্রেমে রাগু ভরা যৌবনে তোমারে বিহনে এ ভরা
জ্যোতি সোনার চাঁদে আমারও পাশরে বুকের জ্বালা জুড়াই দিতাম আদরে আদরে আই তো জ্যোতি আই তো জ্যোতি সোনার ধন্যবাদ সীতা বিশ্বাসকে তার সুন্দর গান উপহার দেওয়ার জন্য সীতা বিশ্বাসের উপরে বিশ্বাস রাখেন আবার আসবে আপনাদের মাঝে গান নিয়ে এ পর্যায়ে আমাদের মাঝে গান নিয়ে আসছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ শিল্পী জাফর শিল্পী জাফরকে তার গান পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি আমি আপার হয়ে বসে আছি ওহে দয়াময়
পারে লয়ে যাও আমার আমি একা রইলাম ঘাটে মানুষে বসিল পাটি আমি একা রইলাম ঘাটে মানুষে বসিল পাটি আমি তোমাকে নাতে লয়ে যাও আমার পারে ভজন সাধু চিরদিন কুপথে তমো নাই আমার ভজন সাধু চিরদিন কুপথে তমো আমি নাম শুনেছি পতি পাব আমি নাম শুনেছি তাইতে
ওই নামে রবে খ্যাতি ফকির লালন সবাইকে আসসালামু আলাইকুম। এত সুন্দর করে যিনি আয়োজন করেছেন আমাদের হীরা ভাই, উনাকে অনেক ধন্যবাদ। উনি এত সুন্দর করে আয়োজন করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এত সুন্দর করে আপনারা গান শুনছেন, তো আমি একটি গান গাইবো। গানের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে দেখবেন। হ্যালো 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 ওরে তালা মাইরা চাবি লইয়া করো বাহানা, তালা মাইরা চাবি লইয়া করো বাহানা। ওরে তোমার খেলা তুমি খেলো কিছুই বুঝি না, দয়াল বান্ধা রাখো কি হবে কি
কুম কুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার কণ্ঠে জুড়েছে ঘুমাও ঘুমাও কি শাড়ি পরা দেখি সিঁদুর উড়ানো কপালে তুমি গত নিশি কালিয়া সোনারে Thank you.
ধন্যবাদ স্যারকে স্যার আমার আওয়াজটা একটা দিদি থেকে কি দেখিবেন আসলে এরকম স্যার হয় না মিষ্টি তো খাওয়াই আমার টাকাও দিতে যাই হোক এবারে আমাদের আমাদের মাঝে গান নিয়ে আসছেন আমার একজন মা খালা বেটার বউ সবই রিয়া খান ভিটিমা ভিটিমা আমাদের এখানকার আর একটা পরিচয় না করে দিলেই না আগা ভাইয়ের কিন্তু বেটার বউ যাই হোক আর আসিফ খানের ওয়াইফ আসো আমার মেয়ে সব মিশকুশ রিয়া খান সবাই কেমন আছেন ভালো আছেন গো আগের মতো মীরা কাকা যে অনুষ্ঠানটি এখানে পরিচালনা করছেন অনুষ্ঠানটি সবাই সুন্দরভাবে দেখবেন আমি একটু গান করার চেষ্টা করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসিফ ভোকালটা একটু বাড়িয়ে দাও হ্যালো 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 পারবো না তোমার পাতালে যাইও না রে বন্ধু পারবো না
¡Gracias!
আমাদের ভাই বোন সবাই আমরা তাই না অনেক ভাইরা আসছে আসলে প্রথম যখন আমি একটা গান করি তখন দর্শক অবশ্যই ছোট বাচ্চারা ছিল তবে আমার ভাই বিরাদাররা ছিল না একা একা লাগতেছিল এখন বুকে বল এসে গেছে ভাই বিরাদার বের পাই গেছে তো ওরে আমি তোরে না ছাড়িব আহারে ওরে আমি তোরে যাইতে না দিব ওই আমার নয়ন বাঁকা এই কাজল বাঁকা ভোমরা রে ওই আকাশ ঢুলি আমি তোরে না ছাড়িব
I'm
ওই আমার সুখের ঘরে দুঃখের অনু ওরে কেন বন্ধু জালো আমার কুল নীলা কলম করে দিলা লিটন ভাই আমায় বানাইলা পাগল সুখের ঘরে দুঃখে কেন বেঈমান জালো ¡Gracias!
বাসলে কেউ কাহারে দুঃখ দিতে জানে রে বেইমান কষ্ট দিতে জানে ওরে চাকর বার্তা ভালোই রে করলা দোষী না তোমারে ভালোবাসলে কেউ কাহারে কষ্ট দিতে জানে রে বেইমান বিচ্ছেদ গানে কি গাইবো ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন আসলে ভালোবাসা জাত কুল মানে না পিরিতে মজিলে মন কিবা মোছু কিবা ডোম পিরিত জাত কুল মানে না বংশ মানে না কিছুই মানে না তুমি আয়ো রে প্রাণের বন্ধু নিশীথে নির্জনে আমি তোমার বুকে বুক মিশাইয়া শান্তি পাইতাম মনে আমি তোমার বুকে বুক মিশাইয়া শান্তি পাইতাম মনে তুমি আইলে রে
I'm your
অন্তর পুড়ে কালা আমার বন্ধুর মন ভালা না চেহারা ডভালা নিদয়া রে বাইশা ভালো নিদয়া রে বাইশা ভালো অন্তর পুড়ে ترجمة
ওরে ভালোবাসা এমন কেন হাসায় আর কাদা প্রেমের মানুষ না পাইয়া তাতে কিসে শান্তি পায় প্রেমের মানুষ না পাইয়া তাতে কিসে শান্তি পায় ভালোবাসা এমন কেন হাসায় আর আশায় আরে কাদা
বাসায়ারে কা হ্যালো যেহেতু বিচ্ছেদের পর্ব চলছে আমি সেদিকে লক্ষ্য রেখে একটি বিচ্ছেদের বাণী করব গানের কথাই সুরে ছন্দ ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মত না আমারে ভালোবাসে ঘরে থাকি কষ্টগুলো দরজাই আইসা পরে ডাকা ডাকি ও আন্ধার রাইতে আমি যখন একা ঘরে থাকি কষ্টগুলো দরজাই আইসা পরে ডাকা ডাকি আশেপাশে সবাই একা নিত্য দিন বাড়াই মায়া আশেপাশে সবাই একা নিত্য দিন বাড়াই মায়া শত দুঃখে দুঃখী আমি সান্ত্বনা পাই না আমারে কেউ ভালোবাসে না রে আমারে কেউ ভালোবাসে না
এমন কপাল পোড়া জগতের বদনা কারো কাছে পেলাম না তো ভালোবাসার দান আমি এমন কপাল পোড়া জগতের বদনা কারো কাছে পেলাম না তো ভালোবাসার দান যারে আমি বিশ্বাস করি বুকে ধরে যতন করি যারে আমি বিশ্বাস করি বুকে ধরে যতন করি সে তো আমার মনের মাঝে তাই সান্ত্বনা আমার কেউ ভালোবাসে ভরা মানুষের মন বুঝে ওঠা সুযোগ পেলে করবে বুকের কলি যা স্বার্থে ভরা মানুষের মন বুঝে ওঠা সুযোগ পেলে করবে বুকের কলি যায় আঙ্গাইদের সবই ফাঁকি নাই রে কিছু জানার বাকি আঙ্গাইদের সবই ফাঁকি নাই রে কিছু জানার বাকি এই দুনিয়া দুঃখের আমারে কেউ ভালোবাসে না রে আমারে কেউ ভালো বাসে না আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এ জগতে আমি কারো মনের মত না আমারে ভালোবাসে না রে আমারে কেউ ভালোবাসে আমারে কেউ ভালোবাসে না রে আমারে কেউ ভালো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সইতে পারি না রে দয়াল রে
ছেদের জ্বালা হয়তো আমি বাজব না আর দুইবা গেল বেলায় আমার হয়তো আমি বাজব না আর দুইবা গেল বেলায় সইতে পারি না রে দয়ালি রে তেমনি ছেদের জ্বালা ترجمة
তুমি দিয়েছো এক কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার বুকে ঢেলে নতুন মানুষ পে বন্ধু আমায় গেছো ভুলে নতুন মানুষ পে বেইমা আমায় গেছো ভুলে তুমি দিয়েছো এক কষ্টের নদী
ওরে বেইমানে বুইরা বুইরা বানাইলি সালি ও প্রাণ বন্ধু রে তুই কি করলি আমার বেইমানে বন্ধু রে তুই কি করলি এই আমারে বুইরা বুইরা বানাইলি সালি Piritera Thank you.
শেষের পর্যায়ে চেষ্টা করছি একটু বিচ্ছেদ গান করার জন্য আশা করি ভালো লাগবে নয়েজ করে কেন সাউন্ড কই ওরে আসিবে কিসে লাগো ওরে বেঈমান মোর জীবনে আমার মিলনের সাধে জাগে বন্ধু ওরে ওই গুণ যবনে ওই আমার বেঈমানের সনে ও দরদ মিলনের সাধে জাগে আসিবে কি
যতটুকু মন সে মনে কত সাধনা সে কথা তুমি কি বোঝো না কত সাধনা সে কথা তুমি বোঝো না রে দিনগুলো কেটে যায় কত স্বপ্নে রে রে দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনে মিলনের ترجمة
Thank you.